প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে চালু হলো অনলাইনে কুরবানির পশুর হাট। শনিবার এক অনলাইন অনুষ্ঠানে এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ভুল ত্রুটির সূত্রে এই হাটের কার্যক্রম স্থায়ী রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অনলাইন কেনাবেচায় ভোক্তা যেন প্রতারিত না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন বক্তারা। আমাদের এই ফুড ফর নেশন এবং ডিএনসিসি ডিজিটাল হাট ইক্যাবের সহযোগিতায় আমরা ক্রস অ্যাডভার্টাইজিং করব। আগামী দিনগুলো আমরা এই ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের অনেকখানি নির্ভর করতে হবে ইক্যাবের উপরে, সেটাও এখন এই সময়ের প্রয়োজন। তাই এই শুভ কাজ শুরু করতে যাচ্ছে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে আমরা এটা শুরু করলাম এবং আমাদের আলটিমেট গোল হচ্ছিল ঢাকা শহরে যত্র তত্র ভাবে কোনো কোরবানির গরু অথবা কোন ধরনের বাজারে যেসব গরু যেগুলো হয় হাইজিনিক হইতে এটা হচ্ছে না, এগুলো হাইজিনিক হইতে একটি সিস্টেমের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে আমরা টোটাল কোরবানির বন্দোবস্ত করব।